বাংলাদেশের জাতীয় দলে জায়গা না পেলেও বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট খেলে বেড়াতো ইমরুল কায়েস। কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো ঘরোয়া ক্রিকেট লীগ না থাকায় যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন তিনি। আর গতকাল তার দল এশিয়া ইউনাইটেডের মুখোমুখি হলে সেখানে বিধ্বংসী একটি ইনিংস খেলেন, যে ইনিংসে ভক্তদের মুখে প্রশংসায় ভাসছেন তিনি। উল্লেখ্য যে এদিন 3 নং ব্যাটিং পজিশনে নামেন ইমরুল কায়েস, আর ব্যাটিংয়ে নেমেই 42 বলে 96 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এর মধ্যে 8টি 4 এবং 7টি ছক্কা হাঁকিয়েছেন, যার স্ট্রাইক রেট ছিল 228 এবং তার দল টার্গেট দিয়েছিল 20 ওভারে 222 রান। তবে এত ভালো খেললেও 4 রানের জন্য তার সেঞ্চুরি মিস হয়। বাংলাদেশে ইমরুল কায়েস অবহেলিত হলেও দেশের বাইরে ইমরুলের দুর্দান্ত পারফরমেন্সের কারণে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।